কারা মন্ত্রীর বাড়িতে গেল, এমনকি বাঁকুড়ার বিধায়কের বাড়িতেও এদিন নোটিশ চলে গেল। ম্যারাথন যারা চলছে, কি আমি না পশ্চিমবঙ্গাল কো কি পেলে উত্তর দিনাজপুর? হ্যাঁ পেয়েছি। শুভেন্দু ও পার্থ চলে চলে মাস্তুতো ভাই, এরা শিক্ষকদের চাকরি বিক্রির টাকা একসাথে খাচ্ছে, তাই এদের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না। উত্তর দিনাজপুরের ডালখোলায় ইনসাফ যাত্রার মঞ্চ থেকে এই ভাষাতেই বিজেপি তৃণমূলকে এক আসনে বসিয়ে বিঁধলেন ডিওএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হওয়া ডিওএফআই এর ইনসাফ যাত্রা বুধবার সন্ধ্যায় ডালখোলায় এসে পৌঁছয়। এদিন সংগঠনের ডালখোলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মীনাক্ষী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক, সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মনের মতো নেতারা। মীনাক্ষীর দাবি, রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, রাজ্যবাসী কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, আর বিভিন্ন সময় তারা দুর্ঘটনার কবলে পড়ে মারা যাচ্ছে। রাজ্যে কর্মসংস্থান হলে তাদের আর বাইরে যেতে হতো না। এদিন ডালখোলার এক দলীয় কর্মীর বাড়িতে রাত্রি যাপন করার পর ডিওআইএফআই এর ইনসাফ যাত্রা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবে বলে স্থানীয় বাম যুব নেতৃত্ব জানিয়েছেন। এই গোটা ডালখোলাতে প্রাইমারি স্কুলের অবস্থা সবথেকে খারাপ, বন্ধ হয়ে যাচ্ছে। হাই স্কুল কি করে চলছে আমার থেকে আপনারা ভালো করে জানেন। স্কুলের টিচার নেই, তাপস রাজু ওরা সব প্রাণ দিয়েছিল এই উত্তর দিনাজপুরে। কেন? কারণ স্কুলে টিচার ছিল না, টিচার চাই এই আন্দোলনে। আর আজ উসি পশ্চিমবঙ্গাল মে পার্থ আর সুবন্ধু চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে একই সঙ্গে চাকরি বিক্রি করার, মাস্টারমশাইদের চাকরি বিক্রি করার টাকা একসাথে খেয়েছে, তাই ওদের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না। এই উত্তর দিনাজপুরে বেকার যুবরা ছাত্ররা কলকাতার রাস্তায় গিয়ে বসে আছে। কেন? কিউকে ও লোক পাপ কিয়ে হ্যাঁ, ক্যা পাপ? কিউকে ও লোক জো এগজাম থা নৌকরি কা ওই এগজামে এরা পাস করে গেছে। গরিব মানুষের হাতে জমি থাকবে না, কাজ থাকবে না, খাবে কি? পশ্চিমবঙ্গের সরকার চাইছে গোটা উত্তর দিনাজপুর জেলার ছেলেপুলেরা বাইরের রাজ্যে চলে যাক, পরিযায়ী শ্রমিক হয়ে। সবার পেটে ভাত হবে, সবার হাতে কাজ হবে, সেই দিনের আশাতে আমাদের পথ চলা, আর তার জন্য ইনসাফ। আর সেই ইনসাফ যাত্রা শেষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সব মানুষকে আশার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওআইএফআই জিন্দাবাদ। ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।